আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি। জেলির একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যদিও এটা আমি ইনস্ট্যান্ট জেলি দিয়ে বানিয়েছি, তবু এটার সাথে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস মিক্স করে কীভাবে অল্প পরিমাণ জিনিস দিয়ে অনেক বেশি পরিমাণ জেলি বানানো যায় সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আজকের এই জেলিগুলো আমি আমার এই ছোট্ট আম্মুটার জন্য বানাচ্ছি। আমার আম্মুটা স্কুল থেকে আসার পরে জেলি খেতে চাচ্ছিল, তাই আমি ভাবলাম ঘরে যেহেতু ইনস্ট্যান্ট জেলি আছে তাই আমি এটা দিয়ে বানাবো। তো এর জন্য আমি আহমদ ব্র্যান্ডের দুইটা জেলি নিয়ে নিয়েছি, একটা ম্যাঙ্গো এবং একটা রেসপিবেরি ফ্লেভারে। যেহেতু এটা ইনস্ট্যান্ট জেলি তাই এটাতে ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং থাকে, তাই ফ্লেভারটাকে একটু লাইট করার জন্য আমি এখানে যে পরিমাণ পানি অ্যাড করার কথা তার থেকে একটু বেশি পানি অ্যাড করব। আর তার জন্য আমাকে এখানে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হবে, আমি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। প্রথমে আমি এখানে প্রায় 1.25 লিটারের মতো পানি নিয়ে নিলাম। আমার যে পাতিলটা দেখতে পাচ্ছেন সেখানে মেজারমেন্টের একটা মাপ দেওয়া ছিল, তো সেই মাপ অনুযায়ী আমি প্রায় 1.25 লিটারের মতো পানি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন। এবার আমি এখানে আহমদ ব্র্যান্ডের যে রাসপিবেরি জেলিটা ছিল সেটা পুরোটা এই পানির সাথে মিশিয়ে দেব। ইনস্ট্যান্ট জেলিটা দেওয়ার পর আমি এখন এখানে আরও কিছুটা সুগার অ্যাড করে নিব, কারণ যেহেতু আমি পানির পরিমাণটা বেশি নিয়েছি তাই আমার এখানে মিষ্টিটা কমে যাবে, তাই আরও কিছুটা সুগার আমাকে এখানে অ্যাড করতে হবে। সুগারটা অ্যাড করার পর আমি এখানে 1.5 টিস্পুন পরিমাণ আগার পাউডার অ্যাড করছি। এবার চুলার ফ্লেমটা অন করে দিয়েছি আর সব কিছুকে বেশ ভালোভাবে একটা স্পেচুলারের সাহায্যে একসাথে মিশিয়ে দিব এবং এটাকে বেশ কিছুক্ষণ আমি জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত পানিটা পুরোপুরি বয়েল হয়ে যাচ্ছে। একইভাবে আগার পাউডার দিয়ে কোকোনাট ওয়াটার জেলিও বানানো যাবে। অন্য একটা চুলায় আমি ম্যাঙ্গো জেলিটাও বসিয়ে দিলাম আর সেটাকেও আমি একই সাথে নেড়ে চেড়ে এভাবে বয়েল করে নেব। আমার দুইটা জেলি পুরোপুরি বয়েল হয়ে গেছে, এখন আমি একটু নেড়ে চেড়ে এটাকে ঠান্ডা করে তারপরে নামিয়ে নিব। জেলি মিশ্রণটা ঠান্ডা হতে হতে আমি কিছু ফ্রুটস কেটে নিয়েছি, এগুলো আমি জেলিটাকে ডেকোরেশন করার জন্য দিব। আর এই ফ্রুটসগুলো আপনি আপনার পছন্দ মতো চয়েস করতে পারেন। আমি গ্রেপস এবং অরেঞ্জ এই দুইটা ফ্রুটস এখানে কেটে রাখছি। এখন আমি আমার পছন্দ মতো কয়েকটা বাটি নিয়ে নিলাম, এগুলোতে এখন আমি রেডি করে রাখা জেলি মিশ্রণটা দিয়ে দিব। যে কোনো পাত্রে কিন্তু এই জেলিটা সেট করা যাবে, সেটা আপনার পছন্দের উপর ডিপেন্ড করবে। আমি একটা চামচের সাহায্যে প্রতিটা বাতিতে একই পরিমাণে জেলর মিশ্রণটা দিচ্ছি যাতে প্রতিটার মেজারমেন্ট একই রকম থাকে। সবগুলোতে লিকুইড জেলর মিশ্রণ দেওয়া শেষ হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা ফ্রুটসগুলো। এটা অপশনাল, এটা চাইলে কিন্তু আপনি স্কিপ করতে পারেন, তবে ফ্রুটসগুলো দিলে দেখতে খুব সুন্দর লাগে তাই আমি ফ্রুটসগুলো দিচ্ছি। এখন আমি এগুলোকে নর্মাল টেম্পারেচারে যে কোনো একটা জায়গায় রেখে দিব সেট হওয়ার জন্য। জেলিগুলো যখন সেট হয়ে যাবে তখন চাইলে কিন্তু 2-3 ঘন্টার জন্য এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নেওয়া যেতে পারে। আমার জেলিগুলো রেডি হয়ে গিয়েছে তাই আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। আমি আরও যেগুলো জেলির লিকুইড ছিল সেগুলোকে আরও একটা কিছু কাপে সেট করে নিয়েছি, দেখতে ভালোই লাগছিল, শেয়ার করলাম আপনাদের সাথে। তাই দেখতে পাচ্ছেন জেলিগুলো কত শক্তভাবে জমে গেছে, বাচ্চাদের জন্য কিন্তু খুবই সুন্দর একটা নাস্তা হয়ে যাবে। আশা করি আজকে ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।